엄마! 달아, 달아. 깨어났어, 엄마. 바삭! 사람과 때문에! 예! 어! 에이, 쇼알, 쇼알, 쇼알! 엄마, 댄, 앞에 내게 이제 ফুলকপি, 이제 মিষ্টি কুমড়া, তারপরে আপনার লাউ শাক, এই যে আম্মা আমার ক্ষেতের বেগুন, কত সুন্দর বেগুন, আপনার হাতে শুটকি দিয়ে বেগুন চরচরি অনেক মজা লাগে। এই ছোটো লোকের বাচ্চা, হ্যাঁ, যত দুনিয়ার আবর জাবর শাক সবজি সব নিয়ে আসস, বেগুন নিয়ে আসতস, আরে শুটকি দিয়ে রানবো, শুটকি কাটা দিব, এত দরের শুটকি, একদিন তো শুটকি নিয়ে আসস না, খালি বেগুন নিয়ে আসস, এই যে মিষ্টি লাউ নিয়ে আসতস, চিংড়ি মাছ, চিংড়ি মাছ কি তোর বাপে এসে দিয়ে যাইবো? মা, এটা কি শুরু করছো? কত আসতে না আসতে চিল্লাচিল্লি শুরু করে দিছো। আর তুমি জানো কত আশা নিয়ে তোমার জামাই ওর নিজের খেতে থেকে এতগুলা সবজি আনছে, কারণ বাবা সবজি খাইতে অনেক পছন্দ করে এই জন্য। আর তুমি কি না আমার স্বামীর গায়ে হাত তুললা? মা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। চুপ ছ দিনের মাইয়া, তোর জামাইরে না এই বাড়িতে নিয়ে আসতে না করছে, আজকে ছোটো জামাই আসতেছে। হাই হাই রে, তোর জামাইয়ের শরীরের গন্ধে সারা বাড়ি ভরে গেছে গা। হাই হাই রে, ছোটো জামাই বাবাজি আসতেছে, আইসে যদি এই গন্ধ না খেয়ে লাগে ও কি সহ্য করতে পারবো? তোর 100 দিন কইছি না এই বাড়িতে তুই তোর জামাইরে নিয়ে আসবি না, কেন আসস, কেন এই বাড়িতে পালা পালাস? হ্যাঁ দেখো মা, তুমি এই কথা কইতে পারো না, এটা আমার বাপের বাড়ি, আমার বাপের বাড়ি আসার অধিকার আমার আছে, শুধু আমি না আমার স্বামীরও আছে। কারণ তুমি ভুলা যাও না, আমার স্বামী কিন্তু এই বাড়ির জামাই। আর তুমি আমার স্বামীর এইভাবে অপমান করতে পারো না, ও অপমান হইতাছে মা। আরে তোর আর তোর জামাইয়ের কি মান আছে যে মান সম্মান যাইব? তোরা তো হইছস কামলা, কামলার আবার কিসের মান সম্মান? হ্যাঁ আম্মা, আসো বাবা, আসো আসো, থাক বাবা, থাক থাক, আল্লাহ বাসায় রাখো, বাসায় রাখো। কেমন আছেন আম্মা? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? খুব ভালো আছে। বাজার, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা এই দেন, কি নিয়েছ? এটা কাতল মাছ, একটা রুই মাছ। আপনি তো আমার কাতল মাছের পেটি খেতে খুব পছন্দ করেন, আব্বা তো আমার রুই মাছ পছন্দ করে, এই জন্য রুই মাছও নিয়ে এসেছি। আর এই যে মা, তুমি না এই মিষ্টিগুলো খাইতে অনেক ভালোবাসো, এর লেগেই তো তোমার দামে অনেক দূর থেকে তোমার লেগে এই মিষ্টিগুলো নিয়ে আইছি। তোরা আবার মিষ্টি আনতে গেলি কেন? এই দেখ, আমি মিষ্টি নিয়ে দাঁড়ায় দিছি জামাই বাবাজিরে খাওয়াই দিব, জামাই বাবাজি মিষ্টি খাইয়া ঘরে যাইব না বাবা। নে তুইও খা। দেখ শিখ, জামাই শ্বশুর বাড়িতে কিভাবে আসে, তুই তো একটা পাইছস, নিজের ক্ষেত হোক অন্যের ক্ষেত হোক, দুইটা লাভের টুকায় একটু লাউ একটু বেগুন শশা, যাই পাঁচ টুকায় টাকায় নিয়ে শ্বশুর বাড়ি রওনা হইয়া যাস, শ্বশুর বাড়িতে এসে উঠা যাস। আর দেখ কত টাকা খরচ করিয়া আমার আদরের কলিজার টুকরার জামাই সে তার শ্বশুর বাড়িতে গমন করছে, মানে শ্বশুর বাড়িতে আসছে। শিখ শিখ, আমার বাবাজি তোমরা কি এখন এখানে দাঁড়ায় থাকবা? চলো তো চলো, ঘরে চলো। আচ্ছা বাবা, আসো বাবা। আরে অতিমা, কখন আইছস? জামাই বাবাজি, কেমন আছো তুমি? আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। থাক থাক বাবা, থাক থাক, কেমন আছে? আছে ভালো, তোমরা ভালো আছো? বাবা বাবা বাবা, জামাই বাবা যদি আমার লিগে অনেক কিছু লইছে, আমি যা যা পছন্দ করি, হ্যাঁ কপি লাউ বাইগুন শাক, বাবা বাবা জামাই বাবাজি কেমনে বুঝলো আমি এত কিছু পছন্দ করি? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বাবা। তোমার সাথে আমার কিছু কথা আছে। আহ চুপ কর তো, পরে শুনুন। নে না বাবা, এই কথাগুলো না বললেই না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে তোর কথা পরে শুনুন। নে অতলমা, অতলমা, আরে এদিকে আসো। আব্বা আপনার তো ডাক্তারে মাছ মাংস কিন্তু না করছে, এই লেগে আপনার তো শাক সবজি বেশি করে নিয়ে ভালো কাম করছো। এই তোমার কি আকেল জ্ঞান নাই? জামাই যে বাবা বাবা বাবা, আবার বড় জামাই আইছে, বড় মাই আইছে, ছোট জামাই আইছে, ছোট মাই আইছে, আজকে তোমায় তো অনেক আনন্দ হইব। হ্যাঁ তুমি ঠিকই কইছো, দেখো না ছোট জামাই কত বড় বড় দুইটা মাছ আনছে, এই যে দেখো মিষ্টি কতগুলা মিষ্টি আনছে, আর এই যে
সতীনের ঘরে সতীন ওর জামাই কিনে আছে। নিজের ক্ষেত্রে কেয়া না মানুষের ক্ষেত্রে কেয়া, চুরি কইরা না সাইয়া বাইয়া শাকসবজি নিয়া শ্বশুর বাড়িতে এসে পড়ছে। কি তোমার কি লগে নাক নাই, নাকে কোনো গন্ধ লাগে না? এই যে কামলার বাচ্চা বাড়িতে ঢুকার পর থেকেই বাড়িটা দুর্গন্ধে ভরে গেছে গা। আরেকটা কথা বলবো না বড় মাইয়া, আমার মায়ের জামিন মা কি পাইছো তুমি, কি পাইছো তুমি? হ্যাঁ সৎ মাইয়া, এই আমার মাইয়া যদি সৎ হয় তোমার মাইয়া কি, তোমার মাইয়া কি? শোনো আমি একটা কথা আজকে কয়ে দেই, তুমি যদি আমার মাইয়াদের সৎ হিসাবে দেখো তাহলে আমি আজ থেকে তোমার মেয়ের আমি সৎ মাইয়া হিসাবে দেবো। শান্তি থাকে তাইলে আমিও শান্তি। তবে বাবা জানো কি, আমি এতদিন তোমার কাছে সব কথাই লুকাইয়া গেছি, সেই ছোট্ট থেকে যখন এই পর্যন্ত বড় হয়েছি, মায়ের মার গুতা কথা শুনতে শুনতে বড় হইছি, কিন্তু আমার এই মুখ দিয়ে একটা বারের জন্য আমি প্রকাশ করি নাই। কিন্তু আমারও তো এখন বিয়ে দিছো, আমার সংসার আছে, আমার স্বামী আছে। এই বাড়িতে আমার স্বামীরে নিয়ে আসার পর যদি আমার স্বামীরে অপমান করে তাও কি না আমার সামনে, এটা আমি মানতে পারি না বাবা। কারণ কারণ বিয়ের পর একটা মেয়ের সম্বল তার স্বামী, আমার অপমান করছে আমি মাইনে নিছি, কিন্তু আমার স্বামীরে আমার স্বামীর গায়ে হাত তুলে এগুলো আমি মানতে পারি না বাবা। মা বিশ্বাস করো, আমি যখন ছোট থেকে বড় হইতাছিলাম তোমার আমি আমার নিজের মা মনে করছি, কখনো সৎ মা মনে করি নাই। কিন্তু তুমি আমার দুই চোখে দেখছো, এই যে তোমার মেয়ে আঞ্জুম, ও তো আমার সৎ বোন। কই আমি তোরে সৎ চোখে দেখি নাই? তুমি সবসময় আমার সামনে ওরে আদর করছো, ভালোবাসছো, ওরে খাওয়ায় দিছো, বুকে ডাইনা নিছো। একটা বারের জন্য তুমি আমার বুকে ডাইনা নাও নাই, আমার আত্মাটা খা খা করছে। আমার শুধু মনে হয়েছে আমার মারা যদি আমার একবারের জন্য বুকে ডাইনা নিয়া আমার কপালে একটা চুমু দিত, আমার মতো খুশি কেউ হইতো না। আর তাছাড়া তুমি তো আঞ্জুমরে এই বাড়িতে নিয়ে আইসা আমার বাবার কাছে বিয়ে বসছিলা। কই এতে তো আমার কোনো আপত্তি ছিল না, না আমার বাবার কোনো আপত্তি ছিল, আমাদের কোনো সমস্যা নাই, তাইলে তোমার কেন তো সমস্যা আমারে নিয়া? তুমি প্রায় সময় কও যেন আমার এই কামলা স্বামী নিয়ে আমি এই বাড়িতে না আসি। কেন আমি আসলে যদি তোমার খুব সমস্যা হয়ে থাকে তাইলে আমি আর আসবো না। দেখছো দেখছো, তুমি যারা সৎ মাইয়া হিসাবে চিহ্নিত করো, সৎ মাইয়া হিসাবে দেখো, সেই সৎ মাইয়া কি বুঝছি তোমার আপন মা হিসেবে তোমার দেখে। আর তোমার এই মাইয়া, এই মাইয়া তো আমার কাছে সৎ। হ্যাঁ তুমি তো এই মাইয়া নিয়ে আমার কাছে বিয়ে বুঝছো না, আমি তো তোমার বিয়ে করছিলাম আমার এই মেয়েদের দেখশন করার জন্য। হ্যাঁ আমি তোমার এই মেয়েদের তো কখনো সৎ হিসেবে দেখি না, শিখো শিখো আমার মেয়ের কাছে। থাক বাবা, আমাকে জন্যে অযথা এই সংসারে কোনো অশান্তি কইরো না, তোমরা ভালো থাকো, মা ভালো থাকুক তার নিজের মেয়ে নিয়া, আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। চলো দাঁড়া না পা, দাঁড়ান ভাইজান, আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কোথায় যাবেন না, যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে আমি যাব। তুমি এসব কি বলতেছো বাবা? হ্যাঁ একদম ঠিক কথাই বলেছি, যে বাড়িতে কোনো নিয়ম কানুন নেই, আদব কায়দা নেই, মান সম্মান নেই, ওই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। আসার পর থেকে একের পর এক নাটক আমি দেখেই যাচ্ছি। বড় ভাইজানকে আমি এই বাড়িতে ফোন দিয়ে নিয়ে এসেছি, সে আসতে চায়নি, বলেছে আমরা যাচ্ছি আপনারাও চলেন। কিন্তু সে আসার পর থেকে আপনি তাকে একের পর এক অপমান করেই যাচ্ছেন। আমি আপনাকে একটা কথা বলি, কিন্তু এখন বলব, হ্যাঁ অথি আপনার সৎ মেয়ে, কিন্তু আজকে যদি তার জামাই যদি টাকা পয়সা থাকতো তাহলে কিন্তু আপনি তাকে মাথায় তুলে নিন। আপনি আসলে টাকা পয়সাতে বিবেচনা করেন কাকে কতটা আদর করা যায়, এটা ভুল। আমার এখনও সময় আছে, আপনি ভালো হন। আপনার নিজের মেয়ে আঞ্জুম, ও তো আমাদের পরিবারের সম্পর্কে খুব ভালো করে জানে, আমাদের কত টাকা পয়সা আছে, অর্থ সম্পদ কত কী আছে। কিন্তু এমনও তো হতে পারে আগামীতে আমার কাছে টাকা পয়সা থাকবে না, আমি পথের ভিখারি হয়ে যেতে পারি, কিন্তু তখন তো আপনি এই বড় ভাইজানের মতো আমাকে অবহেলা করবেন। তাই বলছি আম্মা, এখনও সময় আছে, আপনি ভালো হয়ে যান, আপনাকে এর থেকে বেশি কিছু বলার আমার নেই। হ্যাঁ মা, আমি একটা জিনিস বুঝি না, সে ছোটবেলা থেকে দেখে আসছি তুমি বড় আপুকে সবসময় নিজের সৎ মেয়ে বলে দাবি করো। আচ্ছা মা,
তুমি কি একবারও ভেবে দেখেছো? বড় আপু আজ পর্যন্ত কখনো আমাকে নিজের সৎ বোন মনে করেনি। সে ছোটবেলা থেকে নিজের মায়ের পেটের বোনের মতন আমার খেয়াল রেখেছে। কিন্তু তুমি, ছেমা, আমার জন্য লজ্জা লাগতেছে। কারণ বড় আপু যদি আমাদেরকে সৎ মনে না করে, তাহলে তুমি কিভাবে ওনাকে সৎ মনে করতে পারো? শিখো, শিখো, ছোট মাইয়ার জানার কাছে শিখো। আর এটা তো তোমার আপন মাইয়া। ঠিকই বলছো, ওরা যা বলছে ঠিকই বলছে। ওরা সবই শুদ্ধ ছিল, আমি ভুল ছিলাম। আমি এতদিন ভাবতাম এই বাড়ি ঘর সহায় সম্পদ সব আমার, আমার সবকিছু আমার মেয়ে খাবে, আমার মেয়ের জামাই খাবে। কিন্তু না, আমি যাদের জন্য চুরি করি এরাই আজকে আমার সুর বলছে। আমি ভুল করেছিলাম, কারো হক মেরে কাউকে খাওয়ানো যায় না, এতে পাপ হয়, এর শাস্তি ভোগ করতে হয়। আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। সূর্য বাবা, আমি কি মুখে তোমার কাছে ক্ষমা চাব আমি জানি না। আমি এত অন্যায় করছি যে আমার ক্ষমা চাওয়ার মুখ নাই। তবু বলছি তুমি আমার ক্ষমা করে দাও বাবা। অতই মারে মা, আমারে তুই ক্ষমা করে দে মা। আসলে কি জানেন, আমি আপনারে আমার নিজের মা মনে করি। আমার ছোটবেলায় মা মরে গেছিল, কখনো মায়ের আদর পাই নাই। এই যে আপনি কইলেন না যে আপনার দাওয়াত ছাড়ে আপনার বাড়ি চলে আসি, কোনো শ্রোতা পাইলে ফুট করে চলে আসি। কেন আসি জানেন মা? খাইতে আসি না, আসলে আপনারা দেখতে আসি, আপনার এখন মা করে ডাকতে আসি। এই যে খেতে শাকসবজি, প্রথম শাকসবজিগুলো আমি আপনার লেগে নিয়ে এসি। আমি ভাবছি আমার মা আর বাবা খাইব, আমার তো বাপ মা নাই, বাপ মা থাকলে হয়তো খাইতো। তার জন্যই তো আপনাকে লেগে নিয়ে আসি, খাওয়ার জন্য না মা। আমার কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর আপনি কইছেন না আমার শরীরতে গন্ধ হয় না, সেটা আমিও জানি। খেত খামারে কাম করি তো, কাপড় চোপড় সবসময় ঘামে ভিজা থাকে, গন্ধ আহে। তো আমরা কী করুন, আমরা গরিব মানুষ। দেখেন আপনার মাইয়া এই যে আমার সংসারে আছে, আমার সাথে থাকতেছে খাইতেছে, কখনো কয় না যে আমার শরীরতে গন্ধ আহে। ও আমার কত ভালোবাসে, আমি ওরে নিয়ে অনেক সুখে আছি মা, অনেক সুখে আছি। আমার সাত কপালের ভাগ্য যে ওর মতন একটা বউ পাইছি। আমার আর কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া, আপনার আম্মাকে ডাকতে দিয়ে আর আমার আব্বারে আব্বাকে ডাকতে দিয়ে। আমি আর কিচ্ছু চাই না মা, আমি আর কিচ্ছু চাই না। যাই হোক, সব কিছু তো তাহলে ঠিকঠাক হয়ে গেল। এখানে দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে যাই, চলেন। বড় মাইয়া, মায়ের জামাই, ছোট মাইয়া, মায়ের জামাই, আজ তো আমার বাড়িতে আনন্দ উৎসব করুন।